নমস্কার শুরু করছি সৈয়দ মুজতবা আলীর লেখা শবনম উপন্যাসটির চতুর্থ পর্ব আমার প্রিয়া আমার বউ আমার বিবাহিত স্ত্রীকে আবার বিয়ে করতে চলেছি এ যেন একই দিনে দুবার সূর্যোদয় কিন্তু তাও হয় সূর্যোদয়ের একটু পরে ঘন মেঘে সূর্য পড়ল সম্পূর্ণ ঢাকা সব কিছু ভাসভাসা অন্ধকার সূর্যোদয়ের পূর্বে যেরকম মেঘ কেটে পরিষ্কার আকাশে আবার পূর্ণ সূর্যোদয় হল কিংবা বলবো ভারতবর্ষে মানুষ যেমন একই দেহ নিয়ে দুই জন্ম লাভ করে দ্বিজো হয় প্রথম জন্ম তার ব্যক্তিগত দ্বিতীয়বারে লাভ করে গুরুর আশীর্বাদ সমাজের সম্মতি আমাদের এই দ্বিতীয় বিয়েতে আমরা পাবো পিতার আশীর্বাদ সমাজের মঙ্গল কামনা সুস্থবর স্বাভাবিক অবস্থায়ও পরের দিন ঠিক ঠিক বলতে পারে না কি কি হয়েছিল কোনটার পর কি ঘটেছিল আমার অবস্থা আরও খারাপ কিংখাপের জামা জব্বা পরে মাথা নিচু করে বসে আছি সাদির মজলিশের মাঝখানে একবার মাথাটা উঁচু করে চারদিকে তাকালুম মাত্র একটি পরিচিত মুখ দেখতে পেলুম আমার কলেজের আমারই ছাত্র তারই কচি মুখটি শুধু হাস্যজ্জ্বল আর সকলের মুখে আনন্দ আতঙ্কে মেশানো কেমন যেন এক আবছায়া আবছায়া ভাব আবার মাথা নিচু করলুম এবারের বিয়েতে সবনাম সভাতে এসে আমার মুখোমুখি হয়ে বসল না আমার মুখপাত্র হয়ে একজন উকিল দুজন সাক্ষীসহ অন্দরমহলে গিয়ে বিবাহে সব সম্মতি নিয়ে এসে মজলিসে আমার সামনে মুখোমুখি হয়ে বসে বললেন অমুকের কন্যা অমুক আপনি অমুকের পুত্র অমুককে এত স্ত্রীধনে মুহম্মদি চার শর্তে বিবাহ করতে রাজি আছেন আপনি কবুল আছেন বাকিটা প্রথমবারের মতো হ্যাঁ মনে পড়ল এর আগে দ্বন্দ্ব হয়ে গিয়েছে স্ত্রীধন কত হবে তাই নিয়ে সাধারণত বরপক্ষ সেটা কমাতে চায় কন্যাপক্ষ সেটা বাড়াতে চায় এখানে হলো উল্টো পরিবারের ঐতিহ্য ও সম্মান বজায় রেখে ঔরঙ্গজেব খান কমিয়ে কমিয়ে যে অঙ্ক বললেন আমি তার গুরুর মারফতে ঢের বেশি অঙ্ক জানিয়ে দিলুম গুরুই শেষটায় রফারফি করে দিলেন বড় দুঃখে তপুল খানের কথা মনে পড়ল বরবধূর মঙ্গল কামনা করে প্রার্থনা করেছিলেন গুরু সমস্তটা কবিতা কবিতায় এবং সব কবিতা মাত্র একজন কবি মৌলানা জালাল উদ্দিন রুমির থেকে নিয়ে আশ্চর্য কী করে জানলেন উনি আমার সবচেয়ে প্রিয় কবি তারপরও ঝাপসা আমার অপরিচিত এক ভারতীয় বোধহয় আমাকে মুরব্বীদের কাছে নিয়ে গিয়েছিলেন আমি তাদের সম্মান জানাতে তারা আমাকে আশীর্বাদ করেছিলেন সকলের পয়লাকার কাছে গিয়েছিল মনে নেই শ্বশুরমশাই কিংবা জ্যাট শ্বশুরমশাই অর্থাৎ জানে আমি কারও মুখের দিকে তাকাইনি এসব কায়দা খাস আফগানি কিনা আমি জানি নে পরে শবনামের কাছে শুনেছিলুম ওই অপরিচিত ভারতীয় মিত্রটি সব কিছু আধা আফগান আধা হিন্দুস্থানি কায়দায় করিয়েছিলেন জিরোবার জন্য আমাকে ছুটি দেওয়া হলো বেরোতেই দেখি আমার ছাত্রটি সে আনন্দে উৎসাহে সেখানে চেঁচামেচি লাগিয়েছে আমার সম্বন্ধে তার গুণকীর্তনের যেটুকু কানে এসেছিল তার সিকিভাগ সত্য হলে তুর্কির খলিফার সিংহাসন ইস্তাম্বুল জাদুঘর থেকে বের করে এনে তার উপর আমাকে বসাতে হয় এবং সঙ্গে সঙ্গে নোবেল প্রাইজের সবকটা পুরস্কার নাগারে একশো বছর ধরে আমাকে দিয়ে যেতে হয় আমাকে দেখতে পেয়ে লাভ দিয়ে এসে আমার হাত দুখানার উপর তার দু চোখ চেফে ধরে বারবার বলে হুজুর এ কি আনন্দ আপনি আমাদের দেশে বিয়ে করলেন হুজুর ইত্যাদি শেষটাই বললে কলেজে সবাই বড় পরিতৃপ্ত হবে হুজুর এ আমি বলে রাখছি হায় রে কলেজ আমরা তখনও জানতাম না বাচ্চা তিন দিন পরে কাবুলের তাবত স্কুল কলেজ নস্বাদ করে দেবে একটা ঘরে বসিয়ে তামাক সিগারেট আমার সামনে রাখা হলো সব নামের সমবয়সী আত্মীয় স্বজনরা প্রথমটায় কিন্তু কিন্তু করে পরে বাঁধন ছাড়া বাছুরের মতো লাফালাফি দাফাদাফি ঠাট্টা রসিকতা করলে আমার কবিতার শখ জেনে শেষটায় লেগে গেল বয়ে বাজি কবিতার লড়াই এবং মুশাইরা শুধু ফার্সি না দুনিয়ার যত সব ভাষায় তবে মোলায়েম প্রেমের কবিতার অধিকাংশই ছিল ফার্সিতে খবর এলো জানে মানে আমার জন্য অপেক্ষা করছেন আমাকে সামনে বসিয়ে আমার সর্বাঙ্গে হাত এমন কি চোখে নাকে গালে কপালে ঠোঁটে পর্যন্ত তখন দেখলুম তিনি অন্ধ অতি কণ্ঠে বলতে আরম্ভ করলেন শোনো বাচ্চা তোমাকে সব কথা বলার মতো লোক এ বাড়িতে আর কেউ নেই আমি ছাড়া জন্মের প্রথম দিন থেকে আজ পর্যন্ত সব একদিনের তরেও আমার চোখের আড়াল হয়নি আমি জন্মান্ত নই যৌবনে চোখের জ্যোতি হারাই সবনম সে জ্যোতি ফিরিয়ে এনেছে আর যদি কেউ বলে সবনমের ভালোবাসার পথে আমি একটিমাত্র কাঁটা পুঁতলে আমার চোখের জ্যোতি ফিরে পাবো তাহলে আমি সেই প্রস্তাব হেসে উড়িয়ে দেব প্রথম দিনই আমি বুঝতে পেরেছিলুম সে ভালোবেসে ফিরেছে যখন ফিরে এলো তখনই শুনি তার গলা বদলে গিয়েছে তার হাসি বদলে গিয়েছে আমাকে আদর করার ধরন বদলে গিয়েছে যেন এতদিন ছিল পাতার আড়ালে লুকোনো ফুল এখন তার উপর পড়েছে প্রভাত বেলার স্নিগ্ধ আলো ঘরের কোণের প্রদীপ হঠাৎ যেন আকাশের বিদ্যুতে রূপান্তরিত হয়ে গেল তার নিঃশ্বাস প্রশ্বাসে যেন নবীন মাধুরী এসে ধরা দিয়েছে তার অঙ্গ প্রত্যঙ্গ তালে নিচে উঠেছে আমার থেকে দূরে চলে গেল না বাচ্চা না সেই তো প্রেমের রহস্য দিনে বুঝতে পারলো আমি তাকে কতখানি ভালোবেসেছি তোমাকে ভালোবাসার পর আগে আমার কাছে আসতো ঝড়ের মতো বেরিয়ে যেত তীরের মতো এখন আমার সঙ্গে কাটায় ঘন্টার পর ঘন্টা তোমার বিরহ থেকে বুঝেছে যে আড়ালে গেলে আমার কি দুশ্চিন্তা হয় যে বেদনা সে পেয়েছে সেটা সে আমাকে দিতে চায় অথচ দুই ভালোবাসায় কত তফাত আমার ভালোবাসা স্নিগ্ধ জোৎস্নালোকের মতো তোমার ভালোবাসা মরুভূমিতে মরণাপন্ন তৃষ্ণার্থকে সঞ্জীবনী অমৃত বাড়ি দেওয়ার মতো আমাকে কিছু বলেনি আমিও জিজ্ঞেস করিনি প্রেম গোপন রাখতে যে গভীর আনন্দ আছে তার থেকে আমি তাকে বঞ্চিত করতে যাব কেন শুনেছি প্রথম গর্ভধারণ করে বহু মাতা সেটা যতদিন পারে গোপন রাখে নিভৃতে আপন মনে সেই ক্ষুদ্র শিশুটির কথা ধ্যান করতে করতে সে চলে যায় সেই পানে। যেখান থেকে মুখে হাসি নিয়ে নেমে আসবে এই শিশুটি আমিও নিভৃতে অনেক চিন্তা করেছি কে সে বীর যে সব নামের চিত্ত জয় করতে সক্ষম হয়েছে তার সঙ্গে যাদের বিয়ে হতে পারে তাদের সবাইকে তো আমি চিনি এদের কেউই তো নয় সে কথা নিশ্চয় বুঝলুম কোনো জায়গায় কোনো বিপত্তি বাধা আছে তাই সে তোমাকে পুরোপুরি পাচ্ছে না আমার বেদনার অন্ত রইল না ওই একবার আমার নিজের প্রতি ধিক্কার জন্মালো কেন আমি জ্যোতিহীন হলুম না হলে আমি তোমাদের বাধা বিঘ্ন সরিয়ে দিতুম না যার সামনে দুজন দুদিক থেকে এসে থমকে দাঁড়িয়েছ সে বেদনা আজ কেটে গিয়েছে বলে তার স্মরণে জানেমানের মুখ পরিতৃপ্তির স্মৃতহাস্যে কানায় কানায় ভরে উঠল আমি বললুম আমি বিদেশি আপনারা আমাকে হিমি সব নামের উপযুক্ত মনে করেন কি না সেই ভয়ে আমিও অসহায়ের মতো মার খেয়েছি আমি বুঝি তোমার গলাটি আমার ভারী পছন্দ হয়েছে এখন তো ওই দিয়েই আমি মানুষকে চিনি আরো কাছে এসো বাচ্চা আমার পিঠে হাত বুলিয়ে দাও সব নাম যেরকম দেয় একই তোমার হাত অত নরম কেন প্রায় সব নামের মতো আমি হেসে বললুম বাংলাদেশের লোক আপনাদের মতো শক্তিশালী হয় না বাংলাদেশ তাই বলো তাই সব নমের এত প্রশ্ন হাফিজ বাংলাদেশে গেলেন না কেন হাফিজের অর্থকষ্ট অর্থ কষ্ট বাংলার রাজা তো দূর করে দিতে পারতেন আরও কত কি কিন্তু সবচেয়ে আশ্চর্য লাগলো একদিন সে যখন এক অজানা কবির কবিতা পড়ে আমায় শোনাতে গেল ভারী মধুর আর করুণ ঠিক ফার্সি নয় আবার ইউরোপীয় কবির ফার্সি অনুবাদও নয় কেমন যেন চেনা চেনা অথচ অচেনা আবার কেমন যেন এটা ওটায় মেশানো যেন গন্ধ গোলাপের চেহারা কিন্তু নরগিসের এ আবার বসন্তে না ফুটে ফুটেছে যেন শীতকালে একটি কবিতা আমার বিশেষ করে মনে পড়ছে খুদ খুশি তারা বৃদ্ধ থামলেন যেন মনে মনে কবিতাটির চোখে মুখে হাত বুলিয়ে নিলেন বুঝলুম এটা তারকার আত্মহত্যা আমি বললুম এ কবির পিতা সুফি সাধক ছিলেন এবং অতি উত্তম ফার্সি জানতেন কবি বাল্য বয়সে পিতার কোলে বসে বিস্তর ফার্সি গজল কশিদা শুনেছেন আসছে গ্রীষ্মে এখানে তার আসবার কথা ছিল বোধহয় আপনাদের কবি হাফিজ বাংলাদেশে যেতে পারেননি বলে বাংলায় কবিতার প্রতিশোধ নিতে আসছিলেন এখন তো সব কিছু হয়ে গেল বললেন। হাফিজের পাঁচশো বছর পরে যোগাযোগ এসেছিল তোমাদের কবির মাধ্যমে আরো কশ বছর লাগবে ফের এই যোগাযোগ হতে কি জানে কে যেন এক বিদেশি জ্ঞানী দুঃখ করে বলেছেন মানুষ একে অন্যকে ঠেকিয়ে রাখবার চেষ্টা করে বেশি দুজনের মাঝখানে সেতু বাঁধার চেষ্টা করে তার চেয়ে ঢের ঢের কম হায় রে মানুষ পাতাল জুমি প্রাচীর যতনা গড়েছ সেতু তো ঘরনী তুমি তাই প্রার্থনা করি সব নামে তোমাতে আর যে সেতু গড়লে সেটি অক্ষয় হোক আমি বললুম আহমেন তাই হোক এমন সময় খবর এলো ভোজে বরকে ডাকা হচ্ছে উঠবার সময় জানেমান আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন আমার যদি একটা কথা বিশ্বাস করো তবে বলি সব নামের মধ্যে এতটুকু খাদ নেই ওকে সম্পূর্ণ বিশ্বাস করলে তোমার কখনো কোনো ক্ষতি হবে না মিথ্যা কখনো তাকে স্পর্শ করতে পারেনি শিশিরবিন্দুর বিন্দুর মতো সত্যই সে পবিত্র স্বর্গ হতে সে এসেছে সম্পূর্ণ কলুষ কালিমা মুক্ত হয়ে আমি বুঝেছি তুমিও বড় সরল প্রকৃতি ধরো তোমাদের মিলনে স্বর্গের আশীর্বাদ থাকবে আমাকে উপহার দিলেন এক বিরাট বদকশানি রুবি তার উপরে খোদাই সম্পূর্ণ কাবা শরীফের ছবি এত বড় রুবি আর এরকম সূক্ষ্ম খোদাই আমি কাবুল জাদুঘরেও দেখিনি অথচ আমি জানতুম বাদক্ষণ আফগানিস্তানের প্রদেশ বলে কাবুলের জাদুঘরে রুবির যে সঞ্চয় আছে সেটি পৃথিবীতে অতুলনীয় বললেন মনে যদি কখনো অশান্তি আসে তবে এটি আতসিক কাজ দিয়ে দেখো শুনেছি জমজমের কুয়ো পর্যন্ত দেখা যায় মাইক্রোস্কোপ দিয়ে নাকি জল ওঠা বা স্বাদ সরঞ্জাম পর্যন্ত পরিষ্কার ফুটে ওঠে এটি আমাদের পরিবারে ছশো বছর ধরে আছে প্রার্থনা করি যতদিন থাকবে তোমাদের ভালোবাসা ততদিন অক্ষয় থাকবে আমিন তারপর আবার সব ঝাপসা আবছায়া আবছায়া মনে পড়ছে ভোজে পাশে বসেছিল আমার ছাত্রটি সে আমাকে এটা ওটা খাওয়াবার চেষ্টা করছিল আর তার উচ্ছ্বসিত উদ্বেলিত আনন্দ সে কিছুতেই ঠেকিয়ে রাখতে পারছিল না আমি নিজের অপ্রতিভ ভাব ঢাকবার জন্য তাকে সংস্কৃতের হাহাং দদাত হুহং দদ্দাত এবং পরান্নং প্রাপ্য দুর্বুদ্ধে ফার্সিতে অনুবাদ করে মৃদু কণ্ঠে শুনিয়েছিলুম রাত প্রায় বারোটার সময় এক অপরিচিত নওজওয়ান আমাকে হাতে ধরে সিঁড়ি ভাঙতে ভাঙতে তেতলার মুখে এক দরজার সামনে দাঁড় করিয়ে বললে বড়ই আফসোস কি করে হৃদয় দুয়ার ভেঙে নববরের নওশাহের নবীন বাদশার সিংহাসন লাভ করে অভিষিক্ত হতে হয় তার খবর আমি জানি নে আমার সে সৌভাগ্য এখন হয়নি আপনাকে তাই কোনো সদুপদেশ দিতে পারলুম না তবে এটুকু জানি বানুর প্রসন্ন অতিশয় সুপ্রসন্ন সম্মতি নিয়েই এই শুভ মুহূর্ত এসেছে আজ পর্যন্ত কাবুল কান্দাহার জালালাবাদ গজনীর কোনো তরুণী সাহস করে শবনম বানুর পানি কামনা করতে পারেনি আপনি অপ্রতিদ্বন্দ্বী তাই আপনি তরুণ সমাজে সুস্মিত অভিনন্দন সহ তাদের গর্বের ধনের সঙ্গে চারিচক্ষু মিলনে যাচ্ছেন সুদিন এলে আমরা আপনাদের নিয়ে যে নয়া পরব করব তখন দেখতে পাবেন আপনি কারো দিলে এতখানি চোট না দিয়ে সবনাম বানুর দিল জয় করেছেন এরকম সচরাচর হয় না শাবনাম বানু অসাধারণ বলেই এই অসম্ভবটা সম্ভব হলো আবার অভিনন্দন জানাই দরজা খুলে আমাকে ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল সে ছবি আমি জীবনে কখনো ভুলবো না যবে থেকে আমাদের বিয়ে ঠিক হয়েছে তখন থেকে ছবিটি কীরকম হতে পারে তার নানা স্বপ্ন আমি সমস্ত দিন ধরে দেখেছি বরযাত্রায় আসার সময় বিয়ে বাড়ির চাপা মৃদু মৃদুগুঞ্জন সাদি মজলিশের গম্ভীর নৈস্তব্ধে এমন কি চাচা যান যখন তার স্নেহপ্লাবন দিয়ে আমার হৃদয়ের একুল ওকুল দুকুল ভাসিয়ে দিচ্ছিলেন তখনও তখনও আমি একটার পর একটা ছবি মনে এঁকেছি আর মুছেছি মুছেছি আর এঁকেছি কখনো দেখেছি সখীজন পরিবৃতা স্বপ্নম বাসর ঘরের কলগুঞ্জরণ মুখরিত উজ্জ্বলালোকে নববধূর অতিভূষণে জর্জরিতা আভূমিবিনতা আর কখনও দেখেছি সুচিভেদ্য অন্ধকার ঘরের এক প্রান্তে আমি জাত মূর্খের মতো দাঁড়িয়ে ভাবছি কিংবা বলবো ভাবতেই পারছি না কি করা উচিত হয়তো অনেক কষ্টে ইদিক ওদিক হাতরে হাতরে আসবাবপত্রের ধারালো খোঁচা ধাক্কা খেয়ে খেয়ে কোনো গতিকেশব নামের কাছে গিয়ে দাঁড়িয়েছি এমন সময় এমন সময় হঠাৎ ঘরের চারিদিকে জ্বলে উঠল পঞ্চাশটা জোরালো টর্চ সঙ্গে সঙ্গে অট্টরোল অট্টহাস্য সব সখীরা চতুর্দিকের দেয়ালের সঙ্গে গা মিশিয়ে ঘাপটি মেরে দাঁড়িয়েছিলেন এই শুভ মুহূর্তের জন্য আলো জ্বালিয়ে সঙ্গে সঙ্গে গাইয়া গান ধরলে রুটি খায়নি ডাল খায়নি খাইনি কবু দই হার হাওয়াতে ওই রে খাবে তোরে সই মরি হায় হায় রে কাবুলের বজ্রবিগলন শীতে আমার মন ঘেমে ঢোল না না ঢোল নয় জগঝম্প সব ছবি ভুল কুল্লে তসবির তালগোল পাকিয়ে প্রথমটায় পিকাশ্যতে পরিবর্তিত হয়ে অন্তর্ধান করলো বিরাট ঘর কাবুলের গৃহস্থ বাড়ির চারখানা বৈঠকখানা নিয়ে এই একটা ঘর তার সুদূরতম কোণে একটি গোল টেবিল টেবিল ক্লথ ভারী মকমলের জমে যাওয়া রক্তের কালচে লাল রঙের তার উপরে সেই প্রাচীন যুগের গ্লোবোলা এক বিরাট রিডিং ল্যাম্প সমস্ত ঘর প্রায়ন্ধকার রেখে তার গোল আলো পড়েছে সাবনামের মাথার উপর হাঁটুর উপর পাদপিঠে রাখা তার ছোট্ট দুটি পায়ের উপর ঠান্ডা মোলায়েম আলো আর সেই আলোতে সাবনাম বাঁ হাতে তুলে ধরে একখানা চটি বই পড়ছে শান্ত নিস্তব্ধ নির্দন্ধ গ্রন্থিমুক্ত বিশ্রান্তি ত্রিভুবনে আর যেন কোনো জনপ্রাণী কীটপতঙ্গ নেই শুধু একা শবনম সে প্রশান্ত চিত্তে অপেক্ষা করছে তার দইতের জন্য সে আসছে দূর দূরান্ত থেকে যেখানে তৃতীয়ার চন্দ্র গধূলি লগণের তারাকে পাণ্ডুচুম্বন দিয়ে বাঁশবনের সবুজ নীরে ঘুমিয়ে পড়ে আশ্চর্য সে আমি কে বিশ্বাস করবে সে আমি পা টিপে টিপে কিছুটা এগুতে না এগুতে এই মাথা তুলে আমার দিকে তাকালে যত নিঃশব্দেই আমি এগোই না কেন তার কান শুনতে পাক আর নাই পাক তার সদা জাগ্রত কোটিকর্ণ হৃদয় তো শুনতে পাবেই পাবে আমি দ্রুততর গতিতে এগুলুম আমার হিয়ার বেগের সঙ্গে আমি পেরে উঠি কি করে সব নাম সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো সিংহাসনই বটে সেই কালচে লালের মকমলে মোড়া সোনালি কান হাতওয়ালা তার মাঝে মাঝে রয়েল ব্লুর মিনা দিয়ে আঙুর গুচ্ছ আঙ্গুর পাতার নকশা কাটা সুচ্চ সিংহাসন বসবার সিট মাটি থেকে আট দশ ইঞ্চি উঁচু হয় কি না হয় কিন্তু পিছনের হেলান মানুষের মাথা ছাড়িয়ে আরও দু মাথা উঁচু এই প্রথম সাবনাম আমার সঙ্গে লৌকিকতা করে উঠে দাঁড়ালে আমার দিকে তাকিয়ে চোখ মুখ ঠোঁট গাল চিবুক নাসার অন্ধ্র কানায় কানায় ভরে তুলে আমার দিকে তৃপ্তি দাক্ষিণ্য আর নম্র সম্ভাষণের মৃদু হাসি হাসলে গালের টোল কোন অতল গভীরে লীন হয়ে গিয়েছে সেখানে অন্ধকার আলো ঢুকতে পারেনি বলে না সেখানে কেউ এক ফোঁটা কাজল ঢেলে দিয়েছে বলে আজ সব নাম সেজেছে নববধূকে জবরজং করে সাজানোতে একটা গভীর তত্ত্ব রয়েছে রূপহীনার দৈন তখন এমনই চাপা পড়ে যায় যে সহৃদয় লোক ভাবে আহা একে যদি সরল সহজভাবে সাজানো হয় তবে মিষ্টি দেখাতো আর সুরূপার বেলায়ও ভাবে ওই একই কথা না সাজালে তাকে আরও অনেক বেশি সুন্দর দেখাতো শবনামকে সেভাবে সাজানো হয়নি কিংবা সেভাবে সে নিজেকে সাজাতে দেয়নি এ যেন পূর্ণচন্দ্রের দূরে দূরে কয়েকটি তারা ফোটানো হয়েছে চন্দ্রের গরিমা বাড়ানোর জন্য এ যেন উৎসব গৃহের সৌন্দর্যের মাঝখানে ধূপকাটি জ্বালানো হয়েছে সামনামের ভাষায় বলি বাতাসে বাতাসে পাতা গোলাপ সৌগন্ধের মাঝখানে বুলবুলের বিথি বৈতালিক তার চুলের বিচ্ছুরিত আলোর মাঝখানে থাকে থাকে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র স্বচ্ছ রূপালী শ্যামা প্রজাপতি মাথায় অভ্র আবির ছড়ানো হয়েছে অশেষ সযত্নে এক একটি কণা করে তিন সখী বাসর গদুলিতে আরম্ভ করে এইমাত্র বোধায় কুন্তল প্রসাধন সমাপন করেছেন চোখের কোল আখি পল্লব ধনুভুরু এত উজ্জ্বল নীল কেন এ তো কাজল কিংবা সুরমার রং নয় এ যেন এক নবীন জলুস তবে কি নীলকান্তমণি চূর্ণ করে কাজলের কাজ করা হয়েছে তারই শেষ কয়টি কণা টোলের অতলে ছেড়ে দিয়েছে এঁকে বেঁকে নেমে আসা দুই জুলফের ডগায় আবার সেই নীলমণি চূর্ণ একদিকে তুষার শুভ্র কর্ণশঙ্খ অন্যদিকে রক্ত কপল সে কপল এতই লাল যে আজ যেন কোনো প্রসাধন প্রক্রিয়া দ্বারা সেটাকে ফিকে করা হয়েছে বদকশানের রুবিচূর্ণ দিয়ে তাহলে ঠোঁট দুটিকে টসটসে রসালো ফেটে যায় যায় আঙুরের মতো নব মধুর করে লালের এই আভা আনা হল কিসের চূর্ণ দিয়ে এ রঙ তো আমি আমার দেশের বিম্ববিটপির উচ্চতম শাখাতে পল্লব বিতানের অন্তরালে দেখেছি যেখানে মানুষের কলুষ দৃষ্টি দুষ্ট বালকের স্থূল হস্ত পৌঁছয় না অষ্ট পূর্বভাগে স্ফুরিত নাসারন্ধ্রের নিচে সামান্য অতি সামান্য একটি নীলাঞ্জন রেখা ভরা ভাদ্রের বেলা আকাশের বায়ুকোণে পুঁজে পুঞ্জে জমে ওঠা শ্যামাম শ্যামাম্বুদে আমি দেখেছি এই রং। গভীর রহস্যে ভরা এই রঙ তারই উপরে স্ফুরিত হচ্ছে সাবনামের দুটি ক্ষুদ্র নাসারন্ধ্র নিচে অতি ক্ষীণ কম্পমান স্ফুরন লেগেছে তার ওষ্ঠা ধরে এই প্রথম দেখলুম তার চোখ দুটি এই দুটি থেকে আগুনের ফুলকি বেরুতে দেখেছি এই আঁখি দুটিতে আচম্বিতে জল ভরে ফেটে পড়তে দেখেছি কিন্তু এই চোখ দুটিকে আমি কখনো দেখিনি আজ এই প্রাচীন দিনের ল্যাম্প আমাদের মিলনে শুভলগ্নে ঠিক সেই আলোটি ফেললে যার দাক্ষিণ্যে আমি সাবনামের চোখ দুটি দেখতে পেলুম সবুজ না নীল নীল না সবুজ অতৃপ্ত নয়নে আমি সে দুটি আঁখির গভীরতম অতলে অনেকক্ষণ ধরে তাকালুম তবু বুঝতে পারলুম না সবুজ না নীল হ্যাঁ হ্যাঁ হঠাৎ মনে পড়ে গেল হ্যাঁ দেখেছি বটে এই রং আসামের হাঁপুলংয়ের কাছে বড় বড় পাথরের মাঝখানে গিরিপস্রবন কুণ্ডে স্থির নীল জলের অতলে সবুজ শ্যাওলা সেদিন ঠিক করতে পারিনি কি রং দেখলুম নীল না সবুজ আজ বুঝলুম দুইয়ের সংমিশ্রণে এমন এক কম্পলোকের রঙ প্রভাসিত হয় যে সে রং ইহভূমির আর্টিস্টের প্যালেটে তো নেই সৃষ্টিকর্তা যে আকাশে রং বেরঙের তুলি বলান তাতেও নেই সব নামে হাস্য ফুরোতে চায় না কি মধুর হাসি কাবুলের মেয়েরা কি বিয়ের রাতে গয়না পড়ে না সব নাম পড়েছে সামান্য দু তিনটি তার সেই বিরাট খোঁপা জড়িয়ে একটি মতির জাল ঘন কৃষ্ণ কুন্তল দামের উপর স্তরে স্তরে পাখি পাকে যেন ক্ষুদ্র ক্ষুদ্র হিমানি কণা ঝিলিমিলি মেলা লাগিয়েছে দোকানে দুটি লতা ঝুলছে আর তার শেষ প্রান্তে একটি করে রক্তমণি রুবি শুভ্র মরাল কণ্ঠের বরফের উপর যেন দু ফোঁটা সদ্যঝরা তাজা রক্ত পড়েছে এই এক্ষুনি বুঝি রক্তের ফোঁটা দুটি ছড়াতে চুপসাতে আরম্ভ করবে কাবুলি কুর্তা গলা বন্ধ হয় বিশেষ করে মেয়েদের আজ দেখি গলা অনেকখানি নিচে ঘুরিয়ে কাটা হয়েছে তাই দেখা যাচ্ছে একটি মতির মালা তার শেষ প্রান্তে কি দেখতে পেলুম না সেটি জামার ভিতরে সে কি সৌভাগ্যবান এই এতদিনে বুঝতে পারলুম কালিদাস কোন দুঃখে বলেছিলেন হে সৌভাগ্যবান মুক্তা তুমি একবার মাত্র লৌহ সলাকায় বিদ্ধ হয়ে তারপর থেকেই প্রিয়ার বক্ষ দেশে বিরাজ করছ আমি মন্দ ভাগ্য শতবার বিরহ শলাকায় সচিদ্র হয়েও সেখানে স্থান পাইনি শবনামের পরনে সাটিনের সিলভার কুর্তার রং ফিকে লাইলে ওর না কচিকলাপাতা রঙের এবং দুধে আলতা সংমিশ্রণের মতো সেই কচি কলাপাতা রঙের সঙ্গে দুধ মেশানো ইতস্তত রূপালী জড়ি চুঙ্কি কলা জোনাকির দেয়ালি সব নামে অন্তহীন আমি তার চোখের দিকে তাকিয়ে আছি হাসতে হাসতে আমাকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরে আমার ঠোঁটের উপর তার স্ফুরিতাধরষ্ট চেপে ধরে যেন অতৃপ্ত আবেগে আমার পান্দুর অধরের শেষ রক্তবিন্দু শুষে নিতে লাগল আমি মধমান কম্প্রবক্ষ বেফুতুমান আমার দৈহিক স্পর্শকাতরতা অস্তমিত আমার সর্বসত্ত্বা সব নামে বিলীন কোন দিগন্তে সে আমায় উড়িয়ে নিয়ে গিয়েছিল কোন তারা নির্ঝরের ছায়াপথে সে আমায় ভাসিয়ে নিয়ে গিয়ে কোন সপ্তর্ষির তারাজাল ছিন্ন করে কোন কোন লোকে নিয়ে গিয়েছিল জানি নে অচৈতন্য অবস্থায় দেখি আমি সব নামে সিংহাসনে বসে আছি সে আমার কোলে আরি হয়ে বসে তার বুক আমার বুকের উপর রেখে ডান হাত দিয়ে আমার গলা জড়িয়ে বাঁ হাত দিয়ে আমার গাল বুলোতে বুলোতে তার মুখ আমার কানের উপর চেপে ধরে শুধোচ্ছে খুশি 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 আমি আলিঙ্গন ঘনতর করে বলেছিলাম আমি তোমার গোলাম আমাকে তোমার সেবার কাজ দাও শুধিয়ে চলেছে খুশি 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 আমি বললুম আল্লা সাক্ষী আমি প্রথম যেদিন তোমাকে ভালোবেসেছি সেদিন থেকে শত শতবিরহ বেদনার পিছনেও খুশি তুমি জানো না তুমি আছো এতেই আমি খুশি প্রথম দিনের প্রথম খুশির প্রথম নবীনতা বারে বারে ফিরে আসছে সব নাম গুনগুন করে ফরাসিতে গাইলে করেছি আবিষ্কার তোমারে ভালোবাসিবার প্রথম যেমন বেসেছিনু ভালো সেই বাসি প্রতিবার নয় কি আমার উত্তরের জন্য অপেক্ষা না করেই বললে দাঁড়াও আলো জ্বালি আমার কথায় কান না দিয়ে ঘরের প্রায়ন্ধকার কোণ থেকে নিয়ে এলো আঁকশি তার ডগার আর একই মাখানো জানি নে শবনম নাম আনারি হাতে দেশলাই জ্বালিয়ে সেটার কাছে নিতেই দপ করে জ্বলে উঠল সেই জ্বলন্ত আঁকশি দিয়ে সে ঝাড়বাতির রগন্দি মোমবাতি জ্বালালে ঘরের দেয়ালে দামি ফরাসি সিল্কের ওয়ালপেপারে সে আলো প্রতিফলিত হয়ে আমার চোখ ধাঁধিয়ে দিলে আমার পায়ের কাছে পিঠে বসে বললে তুমি নূতন রাজা এসেছো তোমাকে বরণ করার জন্য সবকটা আলো জ্বালতে হয় যে বেশ পড়েছো তার জন্য এই আলোর প্রয়োজন কি সুন্দরী না তোমাকে থাক চুপ দেখাচ্ছে আমার ওস্তাদের মেয়ে রুচি আছে আমি বললুম তোমাদের কবি হাফিজই তো বলেছেন বলে দাও বাতি না জ্বালায় আজি আমাদের সীমা আজ প্রেয়সীর মুখ চন্দ্রের আনন্দ পূর্ণিমা সত্যেন দত্ত সব নাম বললে ও হাফিজ তিনি তো বলেছেন আজ বাতি জ্বালিও না অর্থাৎ তার পরব মাত্র একদিনের তরে আমাদের পরও হবে প্রতি রাত্রি তাই আজ রাত্রের আনুষ্ঠানিক আলো মাত্র একবার তরে জ্বালিয়ে দিলুম ভয় করো না তাও নিভিয়ে দিচ্ছি এক্ষুনি আমি খুশি হয়ে বললুম টেবিল ল্যাম্পের ওই ঠান্ডা আলোতে তোমাকে কি অপূর্ব সুন্দর দেখাচ্ছিল কি বলবো মাথার চুল থেকে খালি পায়ের নখের ডগাটি পর্যন্ত কি এক অদ্ভুত রহস্যময় অথচ কি এক অনাবিল শান্তিতে ভরপুর হয়ে বিতাসিত হচ্ছিল কি করে বোঝাই আচ্ছা মোজা ছাড়া পায়ে তোমার ঠান্ডা লাগছে না বাইরে যা শীত অবাক হয়ে বললে বারে তুমি যে বলেছো আমার খালি পা দেখতে তোমার ভালো লাগে আমি আফসোস করে বললুম তোমার কতটুকু দেখতে পাই চোখ পাকিয়ে বললে চোপ দুষ্টুমি করো না চোখ ঝলসে যাবে সেমিলে যখন জুপিটারের দেওরূপ দেখতে চেয়েছিলেন তখন তার কি হয়েছিল জানো না আমি শুধালুম কি হয়েছিল আলোতে পোকা পড়লে যেরকম ফট করে ফেটে যায় তাই হয়েছিল প্রত্যেক মানুষই জুপিটার তার দেবরূপ উন্মোচন করা বিপজ্জনক জানো তাকাতে গিয়ে আমারই মাঝে মাঝে ভয় হয় ফুরুত করে উড়ে গিয়ে কোথা থেকে সিগারেট এনে ঠোঁটে চেপে আনারই ধরনের দেশলাই ধরিয়ে কাস্তে কাস্তে আমায় দিয়ে বললে ভালো না লাগলে ফেলে দিও এ দুর্দিনে এরকম সোনামুখী খুশবুদার মিশরি সিগারেট পেলো কোথায় বললে জানে মন তিন মাস অন্তর অন্তর তিন তিন হাজার করে মিশর থেকে আনায় আমাকে ধরাবার চেষ্টা করেছিল পারেনি কিন্তু কেউ খেলে সিগারেটের গন্ধ আমার ভালোই লাগে ন্যাকড়া করে ওয়াক থু বলতে পারি নি আমি বললাম সর্বনাশ এই সুপার স্পেশাল সিগারেট যিনি খান তার জন্যে তুমি এনেছিলে আমার সেই উঁচা সিগারেট বললে আমার বন্ধু সিগারেট জানেমন দুটো ধরিয়ে একটা আমাকে দিয়ে বললে এ সিগারেট খেতে তো তোর আপত্তি হবে না আমি শঙ্কিত হয়ে শুধালুম তুমি কি বলেছিলে নির্ভয় বলেছিলুম লব সুখতে পোড়ার ঠোঁটো পোড়ার মুখও যা খুশি বলতে পারো ওই পোড়া সিগারেট খেয়ে খেয়ে জানেমান তার ঠোঁট মব করে ফেলেছে দেখনি। আমি শুধালুম তন্ময় হয়ে কি পড়ছিলে গুড বাই টু ফ্রিডম বললে সে কি বরঞ্চ তোমার লীলা খেলা বন্ধ হলো কিন্তু আগে বলি তোমার নিশ্চয়ই হাসি পাচ্ছে একই কোণেকে দু দুবার বিয়ে করছো বলে আমারও পাচ্ছিল হঠাৎ মনে পড়ল তোমাকে বলেছিলুম তুমি দিচারি। তুমি বাস্তবে আমাকে আদর করো আর স্বপ্নে আরেকজনকে আল্লাহ তালা তাই একই স্বপ্নামের সঙ্গে তোমার দু দুবার বিয়ে দিয়ে তোমাকে দ্বিচারি বদনাম থেকে মুক্তি দিয়েছেন স্বপ্নের স্বপ্নম আর বাস্তবের হিমিকা এক হয়ে গেল না আমি বললুম অতি সূক্ষ্ম যুক্তিজাল কিংবা বলবো হৃদয়ের ন্যায়শাস্ত্র নব্য নব্য ন্যায় নব্য নাই তোমাকে তো বলেছি হৃদয়ের যুক্তি তর্কশাস্ত্রের বিধিবিধানের অনুশাসন মানে না আকাশের জল আর চোখের জল একই যুক্তি কারণে ঝরে না আশ্চর্য হয়ে বললে এই কথাটা তুমি আমাকে কখনো বলনি এ ভারী নূতন কথা আমি বললুম হবেও বা কারণ কোনটা আমি তোমাকে বলি আর কোনটা নিজেকে বলি এ দুটোতে আমার আখছাড়ি গুলিয়ে যায় আমার হাঁটুর উপর চিবুক রেখে সাবনাম অনেকক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে রইল আমি আশ্চর্য হয়ে চিন্তা করতে লাগলাম সাবনাম কি গিরকিটি সে যেমন দেহের রং বদলায় সেই রকম শবনাম চোখের রং ঘড়ি ঘড়ি বদলাতে পারে আলোর ফেরফারে তো এত বেশি অদল হওয়ার কথা নয় এখন তো দেখছি শ্যাওলার ঘন সবুজ অথচ এই অল্প কিছুক্ষণ হলো দেখেছি একেবারে স্বচ্ছ নীল তবে কি ওর হৃদয়াবেগ চিন্তাধারার সঙ্গে সঙ্গে ওর চোখের রঙও বদলায় স্থির করলুম লক্ষ্য করে দেখতে হবে আমি মাথা নিচু করে দুহাত দিয়ে তার মাথা তুলে তার ঠোঁটের উপর ঠোঁট রাখলুম আমার চোখ দুটি তার চোখের অতি কাছে এসে নিবিড় দৃষ্টিতে তার চোখের অতলে পৌঁছে গিয়েছে শাবনাম অজানা আবেশে চোখ দুটি বন্ধ করলে কতক্ষণ চলে গেল কে জানে বুকের ঘড়ি যেন প্রতি মুহূর্তে প্রহরের ঘণ্টা বাজাচ্ছে হিমিকাকে এই আমার প্রথম চুম্বন অনেকক্ষণ পরে বোধ হয় একশো বছর পরে সব নাম তার ঠোঁট যতখানি সামান্যতম সরালে কথা বলা যায় সেটুকু সরিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললে চুমু খাওয়া তোমাকেই সাজে সেই নদী পারে প্রথম হার মানার পর আমি মনস্থির করেছিলুম সব জিনিস আমি দেব আর তুমি নেবে চুমো খাবো আমি আলিঙ্গন করব আমি আর তোমাকে যে তোমার ছেলে মেয়ে দেবো আমি সে তো জানা কথা এখন দেখছি তা হয় না চুমো খাওয়া পুরুষেই সাজে আমি বললুম কিন্তু আমি যদি বলি তুমি যখন আমাকে চুমো খাও তখন আমার কাছে সেটা অনন্তগুণ মধুময় বলে মনে হয় বাঁচালে বলে ঠোঁটে ঠোঁট রেখে চাপ দিলে নিবিড় আবেশে। জানি নে কতক্ষণ বহুক্ষণ পরে দেখি স্বপ্ন আমার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে বললে আমার খোপাটা খুলে দাও তারপর হঠাৎ ধর্মর করে উঠে আবার উড়ে গিয়ে ফিরে এলো ফিরোজা রঙের চীনা কাঁচের একটি ডিকেন্ডর হাতে করে কাচের ফিকে রঙের ভেতর দিয়ে দেখা যাচ্ছে কড়া লালের বেগুনি আভা বললে পারদনে মোয়ামা দোস্ত একদম ভুলে গিয়েছিলুম তুমি আমার গালের টোল ভরে সিরাজি খেতে চেয়েছিলে আমি রীতিমতো ভয় পেয়ে বললুম করেছ কি এটা জোগাড় করতে গিয়ে জানা জানি হয়নি হেসে ফেটে আটখানা বললে তুমি কি ভেবেছো তুমি মোল্লা বাড়িতে বিয়ে করেছো রাজা তিমুর থেকে আরম্ভ করে বাবর হুমায়ুন কে শরাব খেয়ে টং হয়নি বলতো এ বাড়িতে আমার ঠাকুরদা পর্যন্ত তার জমানো মাল এখনো নিচে যা আছে তা দিয়ে তিন পুরুষ চলবে আমি বললুম আমার দরকার নেই আমি হাফিজের চালা তিনি বলেছেন শর্করা মিঠা আমারে বল নহিমি আমি তাহা জানি সঙ্গে সঙ্গে সাবনাম গিয়ে উঠল তবু সবচেয়ে ভালোবাসি ওই মধুর অধরখানি আমি বললুম তুমি যে এত আলো জ্বালিয়েছো তারও দরকার নেই বলে দাও বাতি না জ্বালায় আজি আমাদের নাহি সীমা সেই আঁকশির উল্টো দিক দিয়ে আলো নেবাতে নেবাতে গুনগুন করে শবনাম বারবার গাইল আজ প্রেয়সীর মুখচন্দ্রের আনন্দ পূর্ণিমা তারপর ঘরের কোণ থেকে সেতার এনে আমার কোলের উপর বসে তার খোলা চুল আমার বুকের উপর ছেড়ে দিয়ে সমস্ত গজলটি বার বার অনেকবার গাইলে তন্ময় হয়ে শেষের দুটি ছত্র অনেকক্ষণ ধরে কখনো গুনগুন করে কখনো বেশ একটু গলা চড়িয়ে গাইলে প্রিয়ারে ছাড়িয়া না হাফিজ ছেরো না অধর লাল এ যে গোলাপের চামেলির দিন এ যে উৎসবকাল আমি একটি ক্ষুদ্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললুম তোমার এত গুণ তোমাকে আমি কোথায় রাখি সুন্দর ইউসুফ শুধু যে সে যুগের সবচেয়ে সুপুরুষ ছিলেন তাই নয় তার মতো দূরদৃষ্টি নিয়ে জন্মেছিল অল্প লোকই এবং সবচেয়ে বড় ছিল তার চরিত্র বল তাই তার মা কোল থেকে কেড়ে নিয়ে তাকে বসিয়ে দিলে সেই সুদূর মিশরের রাজ সিংহাসনে সামনাম বললে হ্যাঁ আর তাই মাতৃভূমি কিনানের স্মরণে মিশর দেশের সিংহাসনেতে বসিয়া ইউসুফ রাজা কহিত হায় রে এর চেয়ে ভালো কিনানে ভিখারি সাজা দাঁড়িয়ে উঠে আমাকে হাতে ধরে নিয়ে গেল দক্ষিণের দেয়ালের দিকে থিয়েটারের পর্দার মতো একখানা মখমলের পর্দা ছিল ঘরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত অব্দি ছোলানো একদানে সেটা সরাতেই সামনের খোলা পৃথিবী তার অসীম সৌন্দর্য নিয়ে আমাকে একেবারে বাক্যহারা করে দিল দুখানা চেয়ার পাশাপাশি রেখে আমাকে শুধালে শীত করছে আমার উত্তরের অপেক্ষা না করেই পুস্তিনের একখানা ফারকোর দুজনার জানু থেকে পা অব্দি জড়িয়ে দিয়ে তাকিয়ে রইল বাইরের দিকে এ সৌন্দর্য শুধু শীতের দেশেই সম্ভব সমুদ্রের জল আর বেলাভূমির বালুর উপর পূর্ণিমার আলো প্রতিফলিত হয়ে যে জ্যোৎস্না চোখ দিয়ে দেয় এখানে যেন তারই পৌন দশমিক এখানে শত শত যোজন জোড়া নিরন্ধ্র সর্বব্যাপী ধবলতম ধবল বরফের উপর প্রতিফলিত হয়ে একপক্ষের পূর্ণচন্দ্র যেন শতপক্ষের জ্যোতি আহরণ করেছেন হিমানী যোগিনী উমারানীর এক বন্ধন ইন্দু চৌষট্টি যোগিনীর মুখেন্দিবর দীপান্বিতা রূপান্তরিত হচ্ছেন দূরে বাগমান পর্বতে সানুদেশ চূড়া তারও দূর দিগন্তে হিন্দু কুশের অর্ধ গগনচুম্বি শিখর কাছে শিশির ঋতু নিদ্রা বিজড়িত কাবুল নদী আরও কাছের সুপ্তিময় নিষ্প্রদীপ গৃহগবাক্ষ চন্দ্রশালা হর্মমালা পল্লভীন নগ্ন বৃক্ষ ঋতপত্র শাখা উদ্বাহু উদ্বাহ মিনার মিনারিকা বিপরীতার্ধ ডিম্ব গম্বুজ গৌরস্থানের শায়িত সারি সারি কবরের নামলাঞ্ছন প্রস্তর ফলক সব সৌন্দর্য সর্ববিভীষিকা সর্ব সর্বাধিকারী অলংকার সর্ব সর্বহারার দৈন্য ভদ্রাভদ্র সকলের উপর নিকবিচারে প্রসারিত হয়েছে তুষারের রাস্তরণ। আকাশের মা জননী যেন এক বিরাট শুভ্র কম্বল দিয়ে তার একান্ন পরিবারের ধনী দরিদ্র রাজা প্রজা তাঁর সর্বসন্তান সন্ততিকে আবৃত করে তাদের পার্থক্য ঘুচিয়ে দিয়েছেন কি শব্দ নৈস্তব্ধ রাজপথের দ্বিতীয় জামের মদ্যান ওয়াগি কদ্রূপ কদ্রুব সঙ্গীতস্তনিত গণিকা বললভ সকলেই একই প্রিয়ার গভীর আলিঙ্গন সোহাগে সুসুপ্ত সে প্রিয়া গৃহকণের তপ্ত শয্যা রাজপ্রাসাদের প্রাকারের প্রহর ডিম ডিম নিস্তব্ধ কল্ল উষার মধুর কণ্ঠ নিদ্রা স্তরণে আকণ্ঠ বিলীন গম্ভীর প্রহেলিকাময় দৃশ্য কে বলে একা একটিমাত্র রং দিয়ে ছবি আঁকা যায় না কে বলে একা একমাত্র স্বর দিয়ে গান গাওয়া যায় না কে বলে একা একটি ফুল ভুবন পুলকিত করতে পারে না এই সর্বব্যাপী শুভ্রতা সৌরভে যে সঙ্গীত মধুরীমা আছে সে তো মানুষের সর্বচৈতন্যে প্রবেশ করে তাকেও বাইরের পৃথিবীর সঙ্গে দেহ করে দেয় সৃষ্টির রহস্য তখন তার কাছে আর প্রহেলিকা থাকে না সে তখন তারই অংশাবতার আমার হৃদয় তখন সে সৌন্দর্য অবগাহন করতে করতে হিন্দুকুশ পেরিয়ে আমু দরিয়া তাসকন্দ ছাড়িয়ে বৈকালি রদের কুলে কুলে সন্তরণ করছে আমাদের মাথার উপর পূর্ণ এতক্ষণে আমার চোখ থেকে টেবিল ল্যাম্পের শেষ জ্যোতিকণার রেশ কেটে গিয়েছে দেখি প্রখর চন্দ্রালোক বিচ্ছুরিত হচ্ছে সব শীত ভালে স্ফুরিত নাসিকার ওষ্ঠ ধরে সমুন্নত কুঞ্জলিকা শিখরগ্রে বেলাতটে নীলাভ কৃষ্ণাম্বর মতো তার চোখের তারায় গভীর নৈস্তব্ধ গিরি কুমারীর মরাল গ্রীবা হিন্দুকুশ গিরির মতোই ধবল শুভ্র এতদিনে বুঝতে পারলুম অক্ষতজনী গৌরীকে কেন গিরিরাজ তনায়া বলে কল্পনা করা হয়েছে পূর্ণচন্দ্রের দিকে তাকিয়ে মৃদুকণ্ঠে বললুম হে কমরুল কাপ এই কমরন্নিসাকে আশীর্বাদ করো হে ইন্দুবর না হে ইন্দুমৌলি তুমি একদা গিরি কুমারীর চরম মূল্য দিয়েছিলে আজ এই কাবুল গিরিকন্যাকে তুমি তোমার প্রসন্ন দক্ষিণ মুখ দেখাও আমাদের বাতায়ন প্রান্তে এসে তোমার ইন্দিবর নয়ন উন্মিলন করে দেখো এই কুমারীর কটিতর তোমারই মতো হে নটরাজ তোমারই ডোমডু কটির মতো ক্ষীণ চক্র হেন ক্ষীণ কটিয়ে তিন ভুবনে নটরাজে শুধু রাজে হে হিমা প্রতিমা আমারে বলিয়া নাহি যেন মরে লাজে স্বপ্ন আবার সেই প্রথম দর্শনের দীর্ঘ হাস্য দিয়ে ঘরের ভিতর চন্দ্রালো কেনে শুধালে আমার নূরি জসম আখির আভা কি ভাবছ আমি বললুম গিরিরাজ হিন্দুকুশকে বলছিলুম তোমার মঙ্গল কামনা করতে সে কি বুথপারন্তি প্রতিমা পূজা সামিল নয় আলবাত নয় আমি যখন আমার বন্ধুকে বলি আমার মঙ্গল কামনা করো তখন কি আমি তার পুজো করি আমি যখন গিয়াস উদ্দিন দিল্লির কবরে গিয়ে বলি হে খাজা তুমি আমার মঙ্গল কামনা করো তখন কি আমি তাকে খোদা বানাই অজ্ঞজন যখন মনে করে ওই গোরের কোনো অলৌকিক শক্তি আছে অর্থাৎ গড়েই আল্লাহর অংশ বিরাজ করছে তখনই হয় বুথপারন্তি আপন মনে একটু হেসে নিয়ে বললুম আর এই পরন্তি আরম্ভ হয় তোমাদের দেশেই প্রথম আর যে অঞ্চলের নাম জালালাবাদ তারই নাম সংস্কৃতে গান্ধার দাঁড়াও দাঁড়াও মনে পড়েছে এখনও জালালাবাদের বকরি ছাগলকে কাবুল বাজারে বলে বুঝি গান্ধারী তারপর বলো আলেকজান্ডারের গ্রীক সৈন্যরা যখন সেখানে থাকার ফলে বৌদ্ধ হয়ে গেল তখন তারাই সর্বপ্রথম গ্রিক দেবদেবীর অনুকরণে বুদ্ধের মূর্তি গড়ে তার পুজো করতে লাগল ভারতবর্ষের আর সর্বত্র তখন বুদ্ধের মূর্তি গড়া করা মানা এমনকি বুদ্ধকে অলৌকিক শক্তির আধার রূপে ধারণা করে তাকে আল্লাহর আসনে বসানো বৌদ্ধদের কল্পনার বাইরে সেই গ্রিক বৌদ্ধ মূর্তি হিন্দুস্থানে ছড়িয়ে পড়বার পরবর্তী যুগে সেই আর্টের নাম হলো গান্ধার আর্ট ভারী খুশি হয়ে বললে ও আমরা মহাজন আমি আরও খুশি হয়ে বললুম বলে এখনও কাবুলিরা আমাদের টাকা ধার দেয় গম্ভীর হয়ে বললে সে কথা থাক আর একদিন এই কথা উঠলে পরপর নাম বিরক্ত হয়ে বলেছিল ভারত আফগানে উভয় সরকারে মিলে এ বদামি বন্ধ করে দেওয়া উচিত আর তোমাদের মেয়ে গান্ধারী আমাদের ছেলে ধৃতরাষ্ট্রকে বিয়ে করেছিল তাদের হয়েছিল একশোটা ছেলে আর একটি মেয়ে কটি বললে একশো এক আমার হাঁটুতে মাথা ঢুকতে ঢুকতে বললে হায় হায় আমার সর্বনাশ হয়ে গেল আমি স্থির করেছিলাম আমি তোমাকে একশোটা আন্ডা বাচ্চা দেব এখন কি হবে আমি আনমনে বাহাত তার গ্রীবার উপর রেখে চুলে পাক মেরে ডান হাতে ডগাগুলো পাকের ভিতর ঢুকিয়ে চাপ দিতেই খাসা ইলি খোপা হয়ে গেল শবনাম আপন জীবন মরণ সমস্যার কথা ভুলে গিয়ে ফারকোটের ঢাকনা ফেলে দিয়ে উঠে দাঁড়িয়ে শুধালে তিন সত্যি করে বলো তুমি কজন মেয়ের খোপা বেঁধে দিয়ে দিয়ে এরকম হাত পাকিয়েছ আমি অপাপবিদ্ধ স্বরে বললুম মায়ের হাত জোড়া থাকলে আমাকে খোপাটা শক্ত করে দিতে বলতেন আস্তে আস্তে ফের পাশে বসে বললে যাক তোমার উপস্থিত বুদ্ধি আছে অর্থাৎ বিশ্বাস করলো কি না তার ইস্পার উস্পার হলো না আমি বললুম তুমি সেদিন আমার হাত টিপতে টিপতে বললে আমার হাত বড্ড নরম আমি সরল ইমানদার মানুষ কই আমি তো শুধাইনি তুমি কজন পুরুষের হাত টিপে টিপে এই তত্ত্বটা আবিষ্কার করলে বিস্তর আব্বা জানে মান এ যাবত টিপে দেব আরও বিস্তর তোমার আব্বা বলো তো ভাই তোমার জানে মন কজন আমার উত্তরের অপেক্ষা না করেই বললে ছি শহরের সঙ্গে প্রথম রাত্রে তর্ক করতে নেই তুমি জিজ্ঞেস করছিলে না কি বই পড়ছি যখন ঘরে ঢুকলে আমার এক সখী বইখানা টেবিলের উপর রেখে গিয়েছিল শাবি জুবফাভ বাসর রাত্রি আল্লাহ রসুলের দোহাই দিয়ে বিস্তর ভালো কথা বলার সঙ্গে সঙ্গে এই বইয়ের লেখক একটা উপদেশ দিয়েছে পঞ্চাশবার শওহরের ভালো মন্দ বিচার করতে যেও না তিনি আল্লাহর দেওয়া উপহার আমি পরম পরিতৃপ্তি নিঃশ্বাস ফেলে বললুম এ লেখক শতায়ু হন সহস্রায়ু হন আমি নিশ্চিন্ত হলুম কারণ আমি বাধা দিয়ে বললে তুমি একটু চুপ করো তো আমি তোমাকে যে কথা বলবার জন্য জানলার কাছে নিয়ে এসেছিলুম সেইটে রাখেরই সমাধান করতে চাই এ নিয়ে যেন আর কোনো দিন কোনো বিতণ্ড না হয় আমি সত্যই ভয় পেয়ে বললুম আমি যে ভয় পাচ্ছি হিমিকা আবার শোনো ওই যে পূর্ণচন্দ্র তাকে সাক্ষী রেখে বলছি আমি জুলিয়েটের মতো তাড়াতাড়ি বাধা দিয়ে বললুম না না ওকে না বরঞ্চ তুমি ফজদরের আজানের পূর্বেকার শবনাম হিমিকার নাম করে তাহলে তোমার প্রিয় গিরিরাজ হিন্দুকোষের উপর যে চিরহিমিকা বিরাজ করছে প্রচণ্ডতম ও যার ক্ষয়ক্ষতি হয় না তাকে সামনে রেখে বলছি তার দোহাই দিয়ে বলছি তুমি আত্মাবমাননা করো না নিজেকে লঘু করে দেখো না কুমারী কন্যা যেরকম প্রহরের পর প্রহর ধরে বছরের পর বছর আপন দ্বৈতের স্বপ্ন দেখে মাতা যেরকম প্রথম গর্ভের কণিকাটিকে সোহাগ কল্পনায় প্রতিদিন রক্ত দিয়ে গড়ে তোলে ঠিক তেমনি আমি তোমাকে তৈরি করেছি সেই দিন আমি প্রথম বুঝলুম আমি অসম্পূর্ণ আমি নিদ্রিতা শাহজাদি আমি অন্ধ প্রদীপ আমার দৈত রাজপুত্র দূর দূরান্ত ও আমার প্রতীক্ষা দিনান্তের ওপার থেকে এসে আমাকে সঞ্জীবিত করবে অষ্টুজল সিঞ্চন করে করে আমি যে প্রেমের বল্লরি বাড়িয়ে তুলেছি তারই করুণ করস্পর্শে পুষ্পে পুষ্পে মঞ্জরিত হবে সে একদিন আকাশ কুসুম চয়ন করে করে রচেছি তার জন্য আমার সাভিজুব ফুল ফুলসজ্জা প্রার্থনা করেছি সে রাত্রে যেন পূর্ণচন্দ্রগিরি শিখরের মুকুর রূপে আকাশে উদয় হয় সূর্যের প্রেম পেয়ে সে হয় ভাস্বর আমার অন্ধবদনও তেমনি জ্যোতির্ময় হবে আমার বধুর অষ্টাদরের সামান্যতম ছোঁয়াছ লেগে তাই যখন তোমাকে প্রথম দেখলুম তখন আপন চোখকে বিশ্বাস করতে পারিনি আমি আমার হৃদয় ঝাপসা ঝাপসা যে স্কেচ এতদিন ধরে এঁকেছিলুম এ যেন হঠাৎ ভাস্করের হাতে পরিপূর্ণ নির্মিত মূর্তি হয়ে আমার সামনে এসে দাঁড়ালো চিন্ময় মৃদু সৌরভ যেন মৃন্ময় নিকুঞ্জবনের বনের কুসুম দামে রূপান্তরিত হল টেনিস কোর্টে তাই অত সহজে তোমার সঙ্গে কথা বলতে পারছিলুম কিন্তু সমস্ত কোনি ভাবছিল অন্য কথা মৃন্ময় চিন্ময় হয় সে আমি জানি কী যেন এক ফলের কয়েক ফোঁটা রসকে শুকিয়ে তাতে আগুন লাগিয়ে করা হলো ধুঁয়ো তারই আড়াই পাক মগজের সেলকে আলতো আলতো ছুতে না ছুতেই পথের অন্ধ ভিখারী দেখে সে রাজবেশ পরে শুয়ে আছে বেহেস্তেরা হুরির কোলের মাথা দিয়ে প্রণয় পীড়ার ব্যথিত আতুর ক্রন্দসী প্রেয়সী হুইডানি তারই দিকে তাকিয়ে আছে নয়নে পথের ভিখারির মতো যেন অভাগিনীর প্রেম নিবেদন পদদলিত না হয় অতদূর যাই যায় কেন আর এই তো নেশার কথা একটি অতি ক্ষুদ্র তুচ্ছ কালো তিল সিরাজবাসিনী রমণী শাকির গালে সেইটে দেখে হাফিজ তন্মুহূর্তেই তার বদলে সমরকন্দ আর বুখারা শহর বিলিয়ে দিয়ে ফকির হয়ে গৌরস্থানে গিয়ে বসে রইলেন কিন্তু চিন্ময় মৃর্ময় হয় কি করে হ্যাঁ হ্যাঁ বুঝেছি বুঝেছি পরে বুঝেছি আরও ভালো করে মর্মান্তিক রূপে কান্দাহারে আমার হৃদয় বেদনা তো সম্পূর্ণ চিন্ময় তারই পেয়ালা যখন ভরে যায় তখন সে উপচে পড়ে আঁখি রূপে। তুমি সুন্দর বলেছ আকাশের জল আর চোখের জল একই কারণে ঝরে না আমি তাতে যোগ দিলুম তাদের উপাদানও সম্পূর্ণ আলাদা একটা মৃন্ময় আর একটা চিন্ময় একটা বাঘময় সারা আকাশ মুখর করে তোলে আর একটা নৈস্তব্ধে বিরাজ করে সর্বমনময় আমি স্থির করেছিলাম কিছু বলবো না শাবনামের আত্মপ্রকাশের আকুবাকু আমার স্পর্শকাতরতাকে অভিভূত করে দিলে আস্তে আস্তে আমার এক কবি বলেছেন তুমি আমার প্রিয় কারণ আমার হিয়ার ভিতর হইতে কে কইল বাহির বললে সুন্দর বলেছেন কিন্তু আজ আমি কবিতার ওপারে বিশ্বাস করবে না ডান্স হলে সিঁড়ি দিয়ে নামবার সময় তোমাকে ভালো করে না দেখে হোটেলের বেয়ারা ভেবে যখন হুকুম দিয়েছিল গাড়ি আনতে তখনও ভেবেছিলুম এ রকম বেয়ারা এর তো বেয়ারার বেয়ারিং নয় ভালো করে তাকিয়ে দেখি আজ পর্যন্ত যত মানুষ দেখেছি যত বর্ণনা পড়েছি যত ছবি দেখেছি এর বেয়ারিং তো তাদের একটার সঙ্গেও মিলছে না তারপর কে যেন আমার বুকের ভিতরে ছবির খাতা মোচর মেরে মেরে পাতার পর পাতা খুলে যেতে লাগলো তাতে ব্যথা কিন্তু কি আনন্দ এক একবার তোমার দিকে তাকিয়ে দেখি আর ছবির দিকে তাকাই কি অদ্ভুত হুবহু মিলে যাচ্ছে পথে যেতে যেতে তোমার বাহুতে যখন আমার বাহু ঠেকলো খেলার জায়গায় নদীর পারে তোমার ঘরে এখন দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি এ দেখা আমার কখনো ফুরবে না যেমন যেমন পাতা মিলিয়ে দেখছি সঙ্গে সঙ্গে আরও নয়া নয়া তসবির আঁকা হয়ে যাচ্ছে হঠাৎ সে হাঁটু গেড়ে আমার দুই জানু আলিঙ্গনে জড়িয়ে ধরে কাতর কণ্ঠে বললে ও গো তুমি কেন ভাবো তুমি অতি সাধারণজন তোমার ওই একটিমাত্র জিনিসই আমার বুকের ভিতর যেন ঝড় এসে আমার বুকের বরফ ধনুরির মতো তুলো পেজা করে দেয় আমার অসহ্য কষ্ট হয় তুমি কেন আমার দিকে আতুরের মতো তাকাও তুমি কেন তোমার যে হক কোদার কোনাটুকু পেয়েও ভিখারির মতো গদগদ হও তুমি কেন বিয়ের মন্ত্রোচ্চারণ শেষ হতে না হতেই সদম্ভে কাঁচিয়ে নে আমার জুল কেটে দাও না তুমি কেন আমার মুখের বসন দুহাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলো না সিংহ যেরকম হরিণীর মাংস টুকরো টুকরো ছিঁড়ে ছিঁড়ে খায় আমি নির্বাক চাঁদ বহুক্ষণ হলো বাড়ির পিছনে আড়াল পড়েছে আবছায়াতেও সাবনামের চোখ জল জল করছে হঠাৎ মধুর হেসে সুধীরে তার মাথাটি আমার জানুর উপর রেখে বললে না গো না সেইখানেই তো তুমি তোমার অজান্তে তোমার ভিতর একজন আছে যাকে আমি চিনি সে বলে আমার যা হকির মাল আমার কাছে তাই এসেছে আমার তারা কিসের আর জানো তুমি একমাত্র লোক যে আমার প্রতি মুহূর্তে কবিতা উদ্ধৃতি শুনে কখনো শুধায়নি তুমি বাস্তবে বাস করো না কাব্য লোকে তুমি একমাত্র যে বুঝেছে যে কাব্য লোকে বাস না করলে বাস কি করবো ইতিহাস লোকে না দর্শন লোক না ডাক্তারদের ছেঁড়াখোরার সব লোকে আর এসব কোনো লোকে যদি বাস না করি তবে তো নেমে আসবো সেই লোকে গাধা গরু যেখানে ঘাস চিবই আর জাবর কাটে কিন্তু এই কিছু নয় কিছু নয় আল কথা সেই তোমার মৃত্যুঞ্জয় প্রেম আমি সুজাতা সুচরিতা সুস্মিতা আর আমার প্রেম যেন নববসন্তের মধু নর্গেশ তোমার প্রেম ভরা নিদাগের বিরহ রসঘন দ্রাক্ষাকুঞ্জ তারই ছায়ায় আমি জিরোপ তারই দেহে হেলান দিয়ে আমি বলবো সেই আঙ্গুর আমি জীব আর তালুর মাঝখানে আস্তে আস্তে নিষ্পেষিত করে শুষে নেব এই যেরকম এখন করছি আমার মুখ কাছে টেনে নিল তারপর হঠাৎ হেসে উঠে শুধালে বলো দেখি মেয়েরা অনেকক্ষণ ধরে চুমু খেতে পারেন না কেন কী করে বলবো বলো দু মিনিট মুখ বন্ধ করে থাকতে পারে না বলে কথা কইতে ইচ্ছে যায় আর শোনো জানে মান আমাকে ডেকে কি বললে জানো বললে তুমি নাকি আমার আন্ধার ঘরের অনির্বাণ বিজলি তোমার বুকের ভিতর নাকি বিদ্যুৎ বন্ধি আমরা একশো বছর বাঁচলেও নাকি তোমার প্রেম ক্ষণে ক্ষণে চমক দিয়ে আমাকে নিত্য নবীন করে রাখবে আর চেয়েও মারাত্মক কথা কি বলেছে জানো বলেছে আমি যেন তোমার কাছ থেকে ভালোবাসতে শিখি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে তার মানে তুমি আমাকে বেশি ভালোবাসো তাকে কী অবিশ্বাস করি কি করে চোখে রশ্নি নেই বলে তিনি হৃদয় দেখতে পান আমার আহ্লাদের দুকুল প্লাবিত হয়ে গেল সব নামকে বুকে ধরে বললুম বন্ধু তোমার ক্ষুদ্রতম দীর্ঘ নিঃশ্বাস আমাকে কাতর করে কিন্তু এখন যে দুশ্চিন্তায় তুমি দীর্ঘ নিঃশ্বাস ফেললে সেটা দীর্ঘতম হোক কান্না হাসিতে মিশিয়ে বললে আমি স্বামী সোহাগিনী কাবুল নথরে ওপারে সার পল্লভীন দীর্ঘ তনঙ্গি চিনার গাছের দল দাঁড়িয়ে আছে বরফে পা ডুবিয়ে যেন নগ্ন গোপিনীর দল হর্মসারির পশ্চাতে লুকায়িত রাধা মাধবচন্দ্রের কাছ থেকে বস্ত্র ভিক্ষা করছে তাদের ছায়া দীর্ঘ হতে দীর্ঘতর হতে লাগল চন্দ্রা বা পাণ্ডুর এ বলে উঠল হঠাৎ হিমিকা এ কি এদিকে বলছি স্বামী সোহাগিনী ওদিকে তার আরাম সুখের খেয়ালই নেই আমার মনে তোমার ঘুম পায়নি আমি বললাম না তো তোমার আমার মনে হচ্ছে আমি যেন সমস্ত জীবন ঘুমিয়ে মাত্র জেগে উঠলুম উঠে গিয়ে আলমারি খুলে আমার জন্য পাজামা কুর্তা নিয়ে এলো বললে দেখো দেখি মোটামুটি ফিট হয় কিনা আমি আন্দাজে সেলাই করেছি গুনগুন করে গান গাইতে গাইতে গেল আমি তাকে নিয়ে যাব আমার মায়ের বাড়িতে মা মা শিখিয়ে দেবে আমি তাকে পান করতে দেব সুগন্ধি মদিরা আমারই ডালিম নিংড়ে বের করা রসের সুরভি মদিরা তার বাম হাত রইবে আমার মাথার নিচে আর তার ডান হাত দিয়ে সে আমায় আলিঙ্গন করবে আমার অনুরোধ আমার আদেশ ওই জেরুজালেম বালাদল আমার প্রেমকে চঞ্চলিত করো না তাকে জাগ্রত করো না যতক্ষণ সেনা পরিতৃপ্ত হয় আমি তাকে নিয়ে যাবো আমার মায়ের ঘরে যে ঘরে আমাকে গর্ভে ধারণ করেছিলেন আমি তাকে পান করতে দেব আমারই ডালিম নিগড়ে চার হাজার পাঁচ হাজার বৎসরের পুরাতন বাসর রাতি গীতি পুরাতন তপ্ত শয্যায় সব নামের গায়ে ঈষৎ শিহরণ অচ্ছদ সরসি নীরে রমণীর কম্পন মতির মালাটি গলাতেই আছে আমি সেটি দানা দানায় অল্প অল্প ঘোরাতে ঘোরাতে একটা লকেটে হাত ঠেকল বললুম এর ভিতরে কিছু আছে চুপ আমি মালা ঘোরানো বন্ধ করে তার বুকের উপর হাত রেখে চুপ করে রইলুম হঠাৎ লেপ সরিয়ে উঠে পড়ল ঘরের কোণের অতিশয় ক্ষীণ শিখাটির দিকে আমি দেখতে পেলুম যেন ঝরে উড়ে গেল একটি গোলাপ ফুল তার দীর্ঘ দাঁতাটির চতুর্দিকে আলো লাইত হিল্লিত অতি সূক্ষ্ম অতি ফিকে গোলাপি মসলিন ক্ষীণালোকে তার প্রতিটি অঙ্গ দেখা যাচ্ছে দেখা যাচ্ছেও না আলো জোর করে দিয়েছে এখন প্রতি অঙ্গ আমি চোখ বন্ধ করল আমার পাশে শুয়ে লকেটটি খুলে আমার হাতে তুলে দিয়ে বললে এই আমার শেষ গোপন ধন এবারে আমি নিশ্চিন্ত হব খুলে দেখি আমারই একটি ছোট্ট ফটো অবাক হয়ে শুধালুম এ তুমি কোথায় পেলে বললে চোখের জলে নাকের জলে সে শেখি এতদিনে বুঝলুম সব নাম কেন কখনো আমার ছবি চায়নি আব্বা ইংরেজি কাগজ নেন হিন্দুস্তানি জশ্নের কয়েকদিন পরেই তারই একটাতে দেখি পরবের সময় ব্রিটিশ লিগেশনে আর কাবুল টিমে যে ক্রিকেট ম্যাচ হয়েছিল তারই খান দুই তিন ফটো কান্দাহার থেকে লিখলুম ওই কাগজকে ছবিটার কন্টাক্ট প্রিন্ট পাঠাবার জন্য মূল্যস্বরূপ পাঠালুম এদেশের কয়েকখানা বিরল স্ট্যাম্প বিদেশে পয়সা পাঠানো যে কি কঠিন সেই জ্ঞান হলো চোখের জলে নাকের জলে শান্ত নেই যে লোকটার হাতে চিঠিখানা পড়েছিল সে নিশ্চয়ই স্ট্যাম্প বোঝে আমাকে অনেক আবল বল ছবির মাঝখানে ওই ছবিও পাঠালে খান তোমার ছবি তুলে নিয়ে লকেটে পুরে দিল হলো আমি কি বলবো আমি তার মুক্ত মালা রুদ্রাক্ষের শেষ প্রান্তে মন্ত দিন জামিনী সায়ন প্রাতে শিশির বসন্তে লগ্ন হয়ে এ শুনেছে সব নামের আকুলতা ব্যাকুলতা প্রতি হৃদয় স্পন্দনে একে সিক্ত করে রেখেছে সব নামের অসহ্য বিরহ সর্বরীর তপ্ত আঁখি আমি কল্পনা করে মনে মনে সে ছবি দেখছি না সব নাম কথা বলেছে দুটোর মাঝখানে আজ আর কোনো পার্থক্য নেই কিংবা তার না বলা ব্যথা যেন কোনো মন্ত্র বলে শব্দতরঙ্গ উপেক্ষা করে তার হৃদয় স্পন্দন থেকে আমার হৃদয় স্পন্দনে অব্যবহৃত সঞ্চারিত হচ্ছে কাণ্ঠাশ্লেষে বক্ষালিঙ্গনে চেতনা চেতনায় এ বিচরণ অন্য রজনীর তৃতীয় জামে আমাদহকার জ্যোতির্ময় অভিজ্ঞান অপূর্বলব্ধ বৈভব কত না সোহাগে কত না গান গুনগুন করে শবনম সেই রাত্রে আমাকে কানে কানে শুনিয়েছিল লাইলি মজনুর কাহিনী বাঙালি কীর্তনিয়া যেরকম রাধা মাধবের কাহিনি নিবেদন করার সময় কখনো চণ্ডীদাস কখনও জগদানন্দ কখনো জ্ঞানদাস কখনো বলরাম দাস বহু পুষপুষ থেকে মধু সঞ্চয় করে অমৃত ভাণ্ড পরিপূর্ণ করে সব নাম ঠিক তেমনি কখনো নিজামি কখনো ফিরদৌসি কখনও জামি কখনো ফিগানি থেকে বাছাই গান বের করে তাতে হিয়ার সমস্ত সোহাগ ঢেলে দিয়ে আমাকে সেই সুরলোকে উড়িয়ে নিয়ে গেল যেখানে সে আর আমি শুধু দুজন যেখানে কপতি কপতকে পথ দেখিয়ে নিয়ে যায় ঊর্ধ্বতর গগনাঙ্গনে কপত কপতি দিয়েই সে তার কীর্তন আরম্ভ করেছিল বয়স সন্ধিক্ষণে মুকুলিকা লাইলি পুষেছিল কপত কপতি যৌবন দেহলি প্রান্তে সে কপত কপতিকে দেখে আধো আধো বুঝতে শিখলে প্রেমের রহস্য দেহ তখন আর লাইলি সৌন্দর্য ধরে রাখতে পারছে না ওষ্ঠাধর বিকশিত হয়ে ডেকে এনেছে প্রথম উষার নীরব পদক্ষেপে গোলাপি আলোর অবতরণ তারই দুপাশে শুভ্র শর্করার মতো তার বদন ইন্দুর ছটা কিন্তু কপল দুটি লালিমা হার মানিয়েছে বর্ষা শেষে রক্তাক্ত সূর্যাস্তকে রক্ত কপল আর শুভ্র বদন প্রান্তের মাঝখানে একটি কজ্জল কৃষ্ণ তিল যেন হাবসি বালক লাল গালের গোলাপ বাগানের প্রান্তদেশে খুলেছে শুভ্র শর্করার হাট সে বালক তৃষিত তারই পাশে লাইলির গালের টোলটি সে যেন আব ইহায়াত বাড়ির কূপতল গভীর হতে উৎসারিত হচ্ছে অমৃতসুধা স্মৃতহস্যের সামান্যতম নিপীড়নে উৎসমূলে যে আলোড়ন সৃষ্টি হয় তারই সৌন্দর্য প্লাবিত করে দেয় তার গুলবদল ফুল্লবলরি সমুদ্রকুমারীর চোখের জল জমে গিয়ে সমুদ্রগর্ভে আশ্রয় নেয় যে মুক্তা সেই এসে আলোর সন্ধান পেয়েছে লাইলির ওষ্ঠাধরের মাঝখানে সে উষ্ঠে আমন্ত্রণ অধরের প্রত্যাখ্যান মজনুর ওষ্ঠাধর যেদিন এদের সঙ্গে সম্মিলিত হবে সেদিন হবে রহস্যের চূড়ান্ত সমাধান তরুণ রাজপুত্র কয়েস দূর হতে প্রথম দর্শনেই অভিভূত হয়ে আকুলি বিকুলি করে কী ভাব প্রকাশ করতে চেয়েছিল সে তার বাল্য সখাও বুঝতে পারেনি সর্পদষ্টাতুরকে আত্মজন যেরকম সগৃহে নিয়ে আসে সখা সেই রকম কয়েশকে নিয়ে গেল আপন দেশে অন্তঃপুরবাসিনী অসূর্যস্পর্শা লাইলিকে প্রেমের পুকার হৃদয়ের আহ্বান পাঠাবে কয়েশ কি করে এখানে এসে সব নাম যে কাহিনী বর্ণনা করল তার সঙ্গে আমাদের নল দময়ন্তীর কাহিনীর প্রচুর সাদৃশ্য আছে পার্থক্য শুধু এটুকু যে হৃদয়ের কন্তর্ব ভার ধারণে অসমর্থ নলরাজ কুসুমায়ুধের অগ্রদূত রূপে পাঠিয়েছিলেন বন্যহংসকে আর সবনামের কাহিনীতে কয়েশ লাইলির নবশ্যাম দুর্বাদল বক্ষতলে পালিত কপতকে বন্দি করে তার ক্ষীণ পদে বিজড়িত করে পাঠিয়েছিল প্রেমের লিখন কি উত্তর দিয়েছিল লাইলি কে জানে কিন্তু আরব ভূমিতে আজও তাবদ হিয়া শুষ্ক হৃদয় সবাই জানে সেই দিন থেকে লাইলির চোখে দেখা দিল এক অদ্ভুত জ্যোতি ক্ষণে ক্ষণে কারণে অকারণে তার চোখে হিল্লোলিত হতে লাগল এক অদৃষ্ট পূর্ব বিদ্যুৎ লেখা রাজপ্রাসাদ থেকে যে দেউদার সারি চলে গেছে মরুভূমির প্রত্যন্ত প্রদেশ পর্যন্ত তারই শেষে ছিল ঝর্ণাধারা এ দেউদার সুদূর হিমালয় থেকে আনিয়েছিলেন লাইলির এক পূর্বপুরুষ কিংবদন্তি বলে শস্য শ্যামল সজল বনভূমির শিশু দেবদারু একমাত্র তারই সোহাগমাতৃস্তন্য পেয়েছিল বলে এই অস্থিশুষ্ক খরভূমিতে পল্লব ঘন বিধিকা নির্মাণ করতে পেরেছিল আর সেই ঝর্নার জল আনতে যেত নগরিকার কুমারীগণ যুগ যুগ ধরে তরুণ প্রেমিক দেওদার গাছের আড়ালে দাঁড়িয়ে বেনুরবে কখনো বা গানে গানে প্রেমের আহ্বান পাঠিয়েছে প্রেমিকাকে দেবদারু ছায়ায় ছায়ায় যেখানে আলো ছায়ার কম প্রমাণ বেফুত আলিঙ্গন তারই পাশে গা মিশিয়ে দিয়ে মজনু উদ্বাহ হয়ে ধীর স্থির কণ্ঠে লাইলিকে আহ্বান জানাচ্ছে অদৃশ্য গীতাঞ্জলি স্তবকে স্তবকে নিবেদন করে এই আহ্বান জনগণের সুপরিচিত কিন্তু আজ সন্ধ্যার এই আহ্বান যে রহস্যময় মন্ত্রশক্তি নিয়ে বসন্ত সমীরণের চঞ্চল মুখরতা মৌন করে দিল দেবদারু পল্লব দল স্তম্ভিত করে দিল সে যেন ইহলোকবাসী মরমানবের ক্ষণমুখর হৃৎপিণ্ড স্পন্দনজাত নয় গৃহে গৃহে বাতায়ন বন্ধ হল হর্মশিখর থেকে নগর নাগরী দ্রুতপদে পদে গৃহাভন্তরে প্রবেশ করল বৃদ্ধেরা মক্কার উদ্দেশ্যে মুখ করে আকাশের দিকে দুহাত তুলে প্রার্থনায় রত হলেন কার ওই ছায়াময়ী অশরীরী দেহ কার হৃদয়ে ছুটে চলেছে দেহের আগে আগে ওইখানে যেখানে ঊর্ধ্বে উচ্ছ্বসিত উৎসধারা বিগলিত আলিঙ্গনে সিক্ত করে দিচ্ছে দেবদার উদ্রমকে চৈতন্যের পরপারে জরামর অন্তহীন আলিঙ্গন বেহেসাদ ত্যাগ করে ফেরিস্তাগণ তাঁদের চুম্বনের মাঝখানে এসে আপন চিন্ময় রূপ বিগলিত করে দিলেন সংস্কারমুক্তজনও প্রিয়া প্রিয়াসহ তাজমহল দর্শনে যায় না যমুনা পুলিনের কিংবদন্তি হলে মিথুন পর্যন্ত বৃন্দাবন বর্জন করে তাজমহলের উচ্ছ জল একসঙ্গে পান করে না যমুনা বিরহের প্রতীক ও পিচ ঘর প্রথম মিলনকে চিরজীবী করে রাখতে চায় সেখানে বিরহ গাথার নেই সব অতি সংক্ষেপে ক্ষীণ কাকলিতে লাইলি মজনুর সে কাহিনী ছুঁয়ে গেল কনিষ্ঠা যেরকম ভাতটি দ্বিতীয়ার দিনে তার কনিষ্ঠতম ভিক অঙ্গুলি দিয়ে গ্রামভারী সর্বাগ্রজের কপালে তিলক দেয় বর্ষা ভোরের ঘন মেঘ হঠাৎ কেটে গেলে যেরকম শত শত বিহঙ্গ বনস্পতিকে মুখরিত করে তোলে ঠিক সেই রকম অকস্মাৎ বিচ্ছুরিত হল সব নামের আনন্দ গান মর্তে ধুলার শরীর আর মৃত্যুঞ্জয় প্রেমকে ধরে রাখতে পারল না দিগলয় প্রান্ত থেকে যে রামধনু উঠেছে মধ্য গগনের স্বর্গদার প্রান্ত পর্যন্ত তারই উপর দিয়ে হাত করে ধরা চলেছে অমর্থ লোকে কখনো গহন মেঘমায়া কখনো তরল আলো ছায়ার মাঝে মাঝে কখনো চূর্ণ স্বর্ণ রেণু সূর্যরশ্মিকণা আলোরিত করে কখনো ইন্দ্রধনুর ইন্দনিভ বর্ণাবর্ণায় প্রবাহমান হয়ে তারা পৌঁছল স্বর্গদ্বারে জয়ধ্বনি বেজে উঠেছে বেহেস্তের আনন্দাঙ্গনে পরিপূর্ণ প্রণয় প্রতীক স্বর্গ হতে দীর্ঘ বিচ্ছেদের পর সেখানে প্রত্যাবর্তন করছে অনিন্দ নবজন্ম নিয়ে মরজীবনের বাস ত্যাগ করে সুরলোকের অসম্পূর্ণতা সর্বশ্রীময় করে দিতে সে কি ছবি চতুর্দিকে স্ত্রী ফেরিস্তাগণের চোখে পলক পড়ছে না দিব্যজ্যোতি ধারণ করে লাইলি মাজনু বসে আছেন মুখোমুখি হয়ে ফিরসত প্রবীণ জিব্রাইল তাদের সম্মুখে ধরেছেন পান পাত্র তালা কুরআন শরিফে যে সারাবুন তহরা দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন তাই জিব্রাইলের হাত থেকে তুলে নিয়ে লাইলি গিয়ে ধরেছেন মজনুর সামনে দিব্যজ্যোতি বিচ্ছুরিত হচ্ছে সে সুধাপাত্র হতে চতুর্দিকে মধুর হতে মধুরতর সঙ্গীত হে প্রেম তুমি ধন্য হলে লাইলি মজনুর মাঝে স্থান পেয়ে হে প্রেম তুমি অমরত্ব পেলে লাইলি মজনুর মৃত্যুর ভিতর দিয়ে ক্ষুধাতালার সিংহাসন থেকে ওই শিবানী উচ্চারিত হলো হে সুরলোকবাসীগণ প্রেমের দহন দাহে দগ্ধ হয়ে অর্জন করেছো তোমরা সুরলোকে রক্ষয় আসন হে মর্তবাসীগণ সর্বচৈতন্য সর্বকল্পনার অতীত যে মহান সত্তা তিনি তার বিশ্বরূপ ব্রহ্মাণ্ড স্বরূপের একটিমাত্র রূপ স্বপ্রকাশ করেছেন তার তাঁর প্রেমরূপ আজকের পর্ব এখানেই শেষ করছি